এই হচ্ছে বর্তমান অবস্থা ঢাকার শহরের। আজকে হচ্ছে 19 তারিখ, রোজ শুক্রবার। তো নেট টেট বন্ধ, সব কিছু বন্ধ, ঘরের ভিতরে ফোন নিয়ে বসে আছি আর টিভি দেখতেছি। আর এই হচ্ছে বাইরের ওয়েদার। তো বাইরের আজকে অবস্থা, বাসার থেকে নিচে নামতে পারতেছি না। নিচে নামলে এই যে গেটটা আছে তালা দিয়া, মানে বাংলাদেশের এমন অবস্থা হয়েছে। ছোটবেলায় যেভাবে আমরা মারামারি করলে দেখা গেছে, মারামারিতে আমরা যদি না জিততে পারতাম, লাস্টে কিন্তু থুতু মাইরে দিয়ে চলে আসতাম। তো বাংলাদেশ সরকারের অবস্থা হয়েছে এই, কিছু হইলেই তারা নেট বন্ধ করে দেয়। এই হলো কাহিনী। এই যে সবাই ঘুরে যাচ্ছে, ওই পাশ থেকে কেউ কোনো গাড়ি মোটর সাইকেল বা বাইসাইকেল নিয়ে ঢুকে এই পাশে আসতে পারবে না, বা এই এই পাশ থেকে ওই পাশে যেতে পারবে না, ঠিক আছে? আর কি কইতাম, কি যে অবস্থার মধ্যে আছে ঢাকায় যারা আছে, তাদের অবস্থা খুবই খারাপ। আবার আগামীকাল শনিবার কালকে নাকি কারেন্টও থাকবে না। তো এইভাবে যে আসলে কতদিন চলবে, সেটা খুবই খারাপ অবস্থা হচ্ছে। আর এই পাশে মহাখালী, এইখানে মনে হয় অনেক বড় ধরনের আগুন লাগছে, এই যে কালো ধোঁয়া উঠতেছে। তো এই হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। এগুলো ঢাকার শহর, ঢাকার শহর ভালো নাই। তো কী করা, দেখা যাক কপালে আর কী লেখা আছে। তো ঢাকা শহরে যারা আছে তারা একটু বিপদেই আছে।